नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजके रेसिपि खोयेर पकोड़ा। रेसिपिटी भालो लागले भिडियोटिते लाइक कमेंट शेयर करे देबेन। आर आमार चैनले जारा नतून बंधु तारा प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। तो चलुन शुरू करा जाक आजके रेसिपि। खोयेर पकोड़ा बानानोर जोन्नो एखाने खोय निएछि। एबार खोयेते दिए दिच्छी जल। जल दिए खोईगुलोके दो मिनट मतो भिजिए राखब। दो मिनट पर फिरे एसेछी। एबार खोई थेके एभावे जलटा चेपे चेपे बार करे नेब। जल थेके खोईगुलोके एरकम भावे चेपे चेपे तुले नेब, जाते ना खोयेर मध्ये अतिरिक्त जल थाके। এভাবে ধুয়ে নিলে খয়ের মধ্যে অনেক সময় যদি বালি থাকে সেই বালিটাও আর থাকবে না। এবার খয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে, এক চামচ ধনে গুঁড়ো, আর এক চামচ গ্রেট করা আদা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। খয়ের মধ্যে যেহেতু আগে থেকেই জল আছে তাই খুব বেশি এখানে জল লাগবে না। এবার এখানে সামান্য জল দিচ্ছি। যতটা পরিমাণ জল এখানে লাগবে ঠিক ততটা পরিমাণে জল এখানে দিতে হবে। এটা অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। বেশি জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। গ্যাস অন করে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এভাবে ছোট ছোট করে খয়ের পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। এই পকোড়াগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। একেবারে হাই ফ্লেমে কিন্তু ভাজা চলবে না। একেবারে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে পকোড়ার ভেতর পর্যন্ত একেবারে মুচমুচ হবে। এগুলো ভীষণই ক্রিস্পি হয়। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে সব পকোড়াগুলোকেই আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে পকোড়া বানিয়ে সন্ধেবেলা চায়ের সাথে বা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ করছি। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব সরাসরি পৌঁছে যাবে আপনার নোটিফিকেশানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।